আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী পদের জন্য 1080 পদে কেবল মহিলাদের পক্ষ থেকে আবেদনপত্র চেয়েছে। এখনো যারা আবেদন করেননি, সময় মাত্র 2 দিন, সুতরাং তারা দ্রুত আবেদন করে নিন। এক্ষেত্রে কেবল মহিলারাই আবেদন করতে পারবেন এই 1080টি পদের জন্য, এবং মহিলাদের এই পদের জন্য আবেদন করার যোগ্যতা হচ্ছে কেবল SSC অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেই চলবে। এরপর আবেদন শেষ তারিখ হচ্ছে 5 এপ্রিল, অর্থাৎ আর মাত্র 2 দিন বাকি। এবং অবশ্যই আবেদন করার লিঙ্কটা হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন dgfp.teletalk.com.bd। এটাতে আপনি যখন ক্লিক করবেন, অর্থাৎ কোন একটা ব্রাউজার থেকে ব্রাউজ করবেন, তখন আপনি এই পেজটা পাবেন। এখানে আপনি সার্কুলারটা দেখতে মন চাইলে সার্কুলারে আপনি ক্লিক করলেন, আর যদি অ্যাপ্লাই নাও অর্থাৎ আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে চান, তাহলে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এই যে আপনি এখানে আসলেন, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর, এখানে ক্লিক করলেন। তাহলে আপনি এখানে আপনার নির্দিষ্ট তথ্যগুলো দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করলেন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, এই আবেদনের জন্য অর্থাৎ এই পোস্টে আবেদনের জন্য আপনাকে 112 টাকা ব্যয় করতে হবে টেলিটক প্রিপেইড চিম থেকে। ঠিক আছে, যারা এখন আবেদন করেনি, আশা করি দ্রুত আবেদন করে ফেলবেন, কারণ সময়কে ক্ষেপণ করে লাভ নেই। হয়তো আপনার ইচ্ছে থাকলেও পরবর্তীতে দেরি করার কারণে, হয়তো ইন্টারনেট সমস্যা ইত্যাদি সমস্যার কারণে আপনি আপনার যে ইচ্ছে সেটা পূরণ না হতেও পারে। সুতরাং আর দেরি নয়, দ্রুত আবেদন করে ফেলুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।